ভারতবর্ষের গণতন্ত্র দিবস, যেদিন এই যে সংবিধান আমাদেরকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বাণিজ্য দেশকে সেই সংবিধানের জন্ম দিবস, বা তাকে আমরা সেদিন স্বীকৃতি দিয়েছিলাম 1950 সালে, তারই তিথি। সকাল থেকে পাড়ায় পাড়ায় রাষ্ট্রভক্তি গান পাচ্ছে, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, আমরাও পাঁচ জায়গায় ঘুরে এলাম। একটা উৎসবের পরিবেশ, দেশ স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে, অমৃত মহোৎসব হয়েছে, এখন অমৃত কাল চলছে। 25 বছর ধরে এই দেশকে জগজ্জননী, বিশ্বজননী, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ তৈরি করার জন্য দেশবাসী পরিশ্রম করেছে। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবার উন্নয়ন চাই, সবাইকে নিয়ে সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবার বিশ্বাস নিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে সবাই প্রয়াস করতে হবে, তাহলে দেশ উন্নত হবে। দেশের প্রাকৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক, ধার্মিক চারদিক দিয়ে উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, সারা দুনিয়া দেখছে। আমরা চাঁদে পৌঁছেছি, আমরা টেকনোলজি দিক দিয়ে রকেট মিসাইল থেকে চন্দ্রযান তৈরি করেছি, বন্দে ভারত ট্রেন তৈরি করেছি, অমৃত ভারত ট্রেন চলছে, আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করেছে, কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে, সারা দুনিয়া জুড়ে ভারতবর্ষের নাম। আর সেই সময় যে দেশের জন্য আমরা কাজ করছি তাকে আমরা মা বলি, ভারত মাতা, তারই পুজোর মাধ্যমে এখানে উৎসব চলবে। ভারত মাতা পূজন প্রতি বছরের মত 17 সাল থেকে এখানে চলছে, আজকে উদ্বোধন হল। বাচ্চাদের নাচ গানের মাধ্যমে এই মেলার উদ্বোধন হয়েছে। চার পাঁচ দিন এই উৎসব চলবে। আজ সন্ধ্যাবেলায় এখানে বাউল গান আছে, লোকসঙ্গীত হবে, আমাদের দেশের তথা পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন রকম লোকশিল্প লোকগীতি চলে, তার মধ্যে বাউল একটা প্রমুখ। এছাড়াও গম্ভীরা চলে, ভাইয়া চলে, কবিগান হয়, বিভিন্ন রকম বাংলার লোক সংস্কৃতি আছে, তার মধ্যে যারা বাউল শিল্পী গ্রামে গঞ্জে লোককে গান শোনান, মানুষের জীবনের সমাজের কথা উঠে আসে। আজ সন্ধ্যা 6টা থেকে এখানে সেই সঙ্গীত আয়োজন, বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত ভারতরা আসতেন, তার মধ্যে বিখ্যাত যে যারা ছিলেন তাদের ছেলেমেয়েরাও আসবেন, তাতে আমরা সবাই অংশগ্রহণ করব। তো এই মেলার মাধ্যমে যেমন লোক সংস্কৃতি দেশবোধ দেশাত্ম বোধ তুলে ধরা হয়, সেরকম বিভিন্ন ধরনের আর ব্যবসায়িক সংস্থা তারা স্টল লাগানো, তাদের প্রচারের জন্য বিক্রির জন্য যে সুবিধা এখানে সবাই পাবেন, ভারত মাতার মূর্তিতে পুজো করে পুষ্পাঞ্জলিকে আমরা আজকে পুজো উদ্বোধন করেছি। এই যে অমৃত মহোৎসবে সারা দেশ দুনিয়া জুড়ে বিভিন্ন ভাবে তার প্রচার প্রসার করার চেষ্টা হচ্ছে, এটাও তার একটা অঙ্গ। বিশ্বের দেশে দেশে আজকে ভারতীয়রা গর্বের সঙ্গে সেখানে ভারতের কথা তুলে ধরছেন, ভারতের সংস্কৃতি, ভারতের খাবার দাবার নিয়ে খুব চর্চা হচ্ছে। আমরা জানি এখন বিশ্ব জুড়ে কয়েকটা অসুখ, তার মধ্যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, আরো অন্যান্য আধুনিক অসুখ মানুষের জীবনে প্রবেশ করেছে, সে নিয়ে আমরা খুব চিন্তিত। ভারতবর্ষে কোটি কোটি লোক সুগারে আক্রান্ত, ব্লাড প্রেশারে আক্রান্ত, তার জন্য খাদ্যাভ্যাস একটা বড় কারণ। আমাদের দেশে এক সময় মোটা অন্ন যাকে স্ত্রী অন্ন বলা হয়েছে, জোয়ার, বাজরা, এরকম সাত ধরনের ভারতীয় পরম্পরা ছিল, আমাদের দেশের ধান ছিল বিভিন্ন ধরনের, কিন্তু সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। এখন যাকে স্ত্রী অন্ন বলা হয়, ইংরেজিতে মিলেটস বলা হয়, তার চাষবাস বাড়াবার জন্য সরকার বিশেষ প্রয়াস করছে, মিলেট ইয়ার ঘোষণা করা হোক। তো গত বছর ইউএনও ঘোষণা করেছে মিলেট ইয়ার সারা বিশ্ব জুড়ে চলছে, আর ভারতবর্ষে মিলেটের আগ্রহ বেড়েছে। আপনারা মিলেটের আটা পাওয়া যায়, এই আটার সঙ্গে মিলিয়ে খান, তাহলে শরীরের মধ্যে যে বিকৃতি আছে না, যাদের সুগার হয়েছে, ডাক্তার রুটি খান, রুটি খেলে হবে না, রুটি খান আর কি, কারণ দুটোর মধ্যে বিকৃতি এসে গেছে,
চাল বলুন গম বলুন অরিজিনাল নয়, তৈরি করা হয়েছে। যেমন পোলট্রি মুরগি খেয়ে শরীর খারাপ করছেন, সেরকম সব জিনিসে ভেজা মাছকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, হরমোন দেওয়া হচ্ছে, যে বরফে মাছ নেওয়া আছে সেখানেও বিষ দেওয়া হচ্ছে। তো যাই ফার আপনি মাছতে পারবেন না, কারণ সবই বিষাক্ত হয়ে গেছে, তাই গ্রামের বাড়িতে ক্যান্সার ছড়িয়ে পড়ে। তো তার প্রতিবিধানের জন্য কেবল ওষুধ হসপিটাল নয়, প্রাকৃতিক ভাবে নিজেকে ঠিক করার চেষ্টা করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, সে হল মিলিটারি সিস্টেম। পার্লামেন্টেও আমাদেরকে মিলিটারি খাবার খাওয়ানো হবে, তাতে বিস্কুট থেকে আরম্ভ করে খিচুড়ি থেকে পায়স থেকে সবই হয়, রুটি তো হয়ই। তারপরে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, তাহলে শরীর ঠিক থাকবে। এটাও ভারতের জনসমাজকে শুদ্ধ করার, নিরোগ করার একটা প্রয়াস। তাহলে গ্রামে গ্রামে হসপিটাল তৈরি করতে হবে, শ্মশান তৈরি করতে হবে, সেদিকে যেতে না যেতে হবে, তাহলে জীবনের খাদ্যাভ্যাস পরিবর্তন করার দরকার আছে। ভারত দুনিয়াকে সে রাস্তা দেখাবে, তাই স্ত্রী অন্ন ব্যবহারের জন্য সবাইকে আগ্রহ করা হচ্ছে। আর ভারতের জীবন পদ্ধতি, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মকে বিশ্ব জয়ী করা হচ্ছে। আপনারা জানেন কাশী বিশ্বনাথ মহাকালের উদ্ধার হয়েছে, মথুরা বৃন্দাবনের উদ্ধারের চেষ্টা হচ্ছে, রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেছে, ভারতের রাম মন্দির হল, যে মুসলিম কান্ট্রি দুবাই সেখানেও ভারতীয় মন্দির তৈরি হয়েছে, বিরাট বড় মন্দির হয়েছে। আগামী 8 তারিখ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। যে ভারত বিশ্বগুরু হয়েছে তার ধর্ম সংস্কৃতির জন্য তার আবার পুনর্জাগরণ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তাহলে রাস্তাঘাট নিলে হবে না। আমরা চন্দ্রযান তৈরি করছি, ভ্যাকসিন তৈরি করছি, অমৃত ভারত ট্রেন আর বন্দে ভারত ট্রেন তৈরি করছি, রানওয়ে হাইওয়ে তৈরি করছি, রেলওয়ে তৈরি করছি, সঙ্গে সঙ্গে মন্দিরও তৈরি করছি। যে ভারত তার যে সংস্কৃতি, যে ভারত সারা বিশ্বে জগৎগুরু হইলেন না তার ধর্ম সংস্কৃতির জন্য, তার পুনরুদ্ধারের জন্য সরকারও চেষ্টা করছে এবং সারা ভারতবর্ষের লোক এটাকে স্বীকার করেছে বলে 22 তারিখ যেভাবে উৎসব হয়েছে আপনারা দেখেছেন, সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে উৎসবে সামিল হয়েছে। আমরাও চাই ভারতবর্ষের সংস্কৃতির পুনরুদ্ধার হোক, সারা বিশ্বের জন্য তার প্রচার হোক, আর আমরাই যেন তার অ্যাম্বাসাডার হই। সেই জন্য আজকের যে মেলা, সেই মেলাকে সফল করে তুলতে হলে আপনাদের সবার সহযোগিতাকে উপস্থিতি চাই। যারা আয়োজক বছর পর বছর এই মেলা আয়োজন করছেন, বহু লোকের সহযোগিতা হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানি। আর আমাদেরকে এই মেলায় দেখা হয়েছে, উদ্বোধনে সামিল করতে করা হয়েছে এবং আমাদের সম্মানিত করা হয়েছে, তাই আয়োজনকে আমি ধন্যবাদ দিই। মহারাজ স্বামীজি মহারাজ ভাষণ বিধবা স্বামীজি এসছেন, তাকেও প্রণাম জানাই। আমাদের ব্রহ্মকুমারী, আমাদের দিদি এসছেন, আরো অনেক প্রতিনিধি এসছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাই। সবার সহযোগিতায় মেলা এবং তার উদ্দেশ্য সফল হোক এই আশা করে ধন্যবাদ। ভারত মাতা কি জয়! बहुत बहुत धन्यवाद माननीय सांसद घोष जी का। मैं चाहूंगा कि मंच के जो हमारे सदस्य हैं सभी गिरिराज प्रदर्शन किया, पापिया मैडम से निवेदन है कि बच्चों को ले आए ताकि उनके उनको सम्मानित किया जा सके दादा के हाथ से। सभी मंच पर आए, एक फोटो हो जाए, एक लेके पापिया मैडम मंच पर आइए। Thank you.